ছাগলে কিনা বলে, ছাগলে কিনা এটা আমরা জানি। অসীম বোস একটা থার্ড পার্টি কেস পাচ্ছে, সে সোশ্যাল মিডিয়াতে ঢুকে ভুলভাল ভাত করছে, ভুলভাল ভাত সেই লোকে যার মাথা খারাপ হয়েছে। আমি বলবো মাথা খারাপ হয়েছে। কমনার ব্যাপারটা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক রকম অনেক লোক অনেক কথা লিখি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমি মনে করছি উনি একটা বদ্ধ পাগল। সোশ্যাল মিডিয়ায় কেউ যদি ভাবে যে কমনাল ব্যাপার নিয়ে সে বাংলাকে নাড়িয়ে দেবে, আমি মনে করি বাংলাকে নাড়াবার ক্ষমতা যতদিন মমতা ব্যানার্জি আছেন কারোর বাপের নেই। এই ধরনের মানুষ বা প্রসঙ্গিক প্রসঙ্গত মানুষরা হচ্ছে সমাজের ব্যাকটেরিয়া বা ভাইরাস। এদের থেকে দর্শক বন্ধু খুব সাবধান। আমার বাড়ি উল্টো দিকে হচ্ছে রামকৃষ্ণ দেবের বাড়ি, এই বাড়িটা হচ্ছে রামকৃষ্ণ দেবের বাড়ি। এই জায়গায় যে জিনিসটা আমরা পেয়েছি আজকে উনি সব সময় দেখিয়েছেন হিন্দু মুসলমানকে কিভাবে পশ্চিমবাংলায় একসঙ্গে নিয়ে মন্দিরে দেখেছেন, মসজিদে গিয়ে নামাজ পড়েছে, সেটা কোনো ব্যাপার নেই। যারা এইসব কথা বলছে তারা পশ্চিমবাংলার কালচারটাকে নিয়ে বোঝে না বা এখানে একটা দঙ্গা লাগানোর চেষ্টা করে, সেটা বাংলার মানুষ সবসময় সাবধান আছে, সব রকম ওরা মানে এটাকে নিয়ে কোনো গুরুত্ব দেওয়ার কোনো ব্যাপার নেই। চমকে গেলেন দাবাং এর গান আর তার সাথে এ কে? আরে না না, ইনি হলেন প্রসেনজিৎ বোস, স্বঘোষিত KBSK মানে কৃষি বিকাশ শিল্প কেন্দ্র ধুরি, FBSK মানে ফেসবুক শিল্প কেন্দ্রের স্বঘোষিত CMD। খুব শীঘ্রই প্রসেনজিৎ বাবু বাংলার বুকে বাংলায় রিলিজ করতে চলেছেন দাবাং 3। হ্যাঁ, যার মুখ্য চরিত্রে রয়েছেন তিনি স্বয়ং প্রসেনজিৎ বোস। এর আগের পর্বগুলিতে আপনাদের দেখিয়েছি কিভাবে মানুষদের ভুল বুঝিয়ে দিব্যি নিজের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে প্রসেনজিৎ বোস। শুধু আমরা নয়, এর আগে প্রসেনজিৎ বোসকে নিয়ে খবর করেছিল সর্বভারতীয় একটি ইংরেজি দৈনিক পত্রিকা। বাংলায় আসার আগে দিল্লি ও মহারাষ্ট্রে নিজের জাল কারবার করে কিছু মানুষদের সর্বশান্ত করেন এই প্রসেনজিৎ বোস। এরপর নিজের নামে FIR হলে ভিন রাজ্য ছেড়ে বাংলাকে টার্গেট করেন। হ্যাঁ, এটা আমরা বলছি না, এটা বলছে আমাদের সংগ্রহীত সমস্ত তথ্য। এই দেখুন সেই খবর এবং FIR এর কপি। এমনকি CBI দপ্তর থেকেও চার্জশিট পাঠানো হয়েছিল প্রসেনজিৎ বোসকে। এরপর বাংলায় এসে আবার মানুষদের বোকা বানিয়ে তার দোকান দিব্যি খুলে বসেছেন এই প্রসেনজিৎ বোস। এই দেখুন ওনার নিজের ফেসবুক অ্যাকাউন্টেই কমেন্টস করছে চাকরি না পাওয়া মেম্বাররা। প্রসেনজিৎ বাবুর দাবি, ভুয়া অ্যাকাউন্ট থেকে ওনাকে কমেন্ট পাঠিয়ে বিব্রত করা হচ্ছে। কিন্তু না, বিভিন্ন সময়ে ওনার FB অ্যাকাউন্টে কাজ নিয়ে এমনই কিছু কমেন্ট করেন ওনারই সদস্যরা। উনি সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে ধোকা দিচ্ছেন। আর প্রথমে আমরা প্রসেনজিৎ বাবুকে নিয়ে তো খবর করতে যাইনি, উনি আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে ধমকি সুরে মেসেজ পাঠান, আর তারপর কি আর থেমে থাকা যায়? আর এ ব্যাপারে আমাদের পাশে এসে দাঁড়ান কল্যাণ কুমার মাইতি বাবু। কি চাই তোমার? বাড়ি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তিন দিক খোলা বাড়ি হবে তোমার, তিন দিক খোলা, সাথের মধ্যে তিন রুমের ফ্ল্যাট, সঙ্গে অনেক কিছু। বাংলা দর্পণ সংবাদ মাধ্যমে কাজের জন্য ট্রেনি সাংবাদিক ও ক্যামেরা ও বাইক সহ ক্যামেরাম্যান প্রয়োজন। বেতন আলোচনার মাধ্যমে ঠিক হবে শিক্ষাগত যোগ্যতা, সাংবাদিকের ক্ষেত্রে ন্যূনতম স্নাতক এবং ক্যামেরাম্যানের ক্ষেত্রে ন্যূনতম উচ্চ মাধ্যমিক। আগ্রহীরা CV পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 9007391128 অথবা 9831632328 এই নাম্বারে। আমাদের ফোন করতে পারেন 7998
7114 এই নাম্বারে। প্রসেনজিৎ বাবু, আপনি যদি হিন্দু মুসলিম ভাইদের মধ্যে বিভেদই না চাইবেন, তাহলে প্রথমত নিজের ওয়ালে ওই পোস্ট দিতেন না, আর দ্বিতীয়ত আপনি আমাদের কর্ণধার রাজকুমার দাশগুপ্ত বাবুকে মোহাম্মদ রাজকুমার বলতেন না। প্রসেনজিৎ বোসের জারি জুড়ি আমরা সবার সামনে নিয়ে আসি। ওনার সংস্থা ধুরি কোম্পানির কাগজপত্র আর একবার দেখুন দর্শক বন্ধুরা, এই দেখুন কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার। আমরা ভুল বলতে পারি, কিন্তু তথ্য সেগুলো তো আর ভুল বলে না। এই রেজিস্ট্রেশন নাম্বার আপনারা নিজেরাই যাচাই করে দেখুন। আর প্রসেনজিৎ বাবুর উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, বাংলার দর্পণ ভয় পায় না, আমাদের কণ্ঠ আপনি বা আপনার মতন লোকেরা রোধ করতে পারবে না। আপনি হুমকি বা ভয় দেখালেও আমরা খবর করবই। এছাড়া আমাদের সাংবাদিক বন্ধু দাদা ভাই এদেরও যদি আপনি কুমন্তব্য করেন, তাহলে আমরা তার প্রতিবাদ করবই। আমরা ক্ষুদ্র হতে পারি, কিন্তু তুচ্ছ নয়। আর বাদবাকি সবকিছু আপনারাই বিচার করুন দর্শক বন্ধুগণ। আমরা খবর বানাই না, সত্যকে কবর থেকে তুলে আনি। সাক্ষী, দর্শক বন্ধু নিজেরাই শুনে নিন। ইনি আনোয়ার খান, উত্তর কলকাতার টিএমসির সম্পাদক। আজকে আপনার কাছে আমাদের বাংলা দর্পণের প্রশ্ন, কখনো মনে হয়েছে যে বাংলা দর্পণ পয়সার বিনিময়ে খবর করে? দেখুন, আমি এটা কোনোদিন শুনিনি, আর এরকম বাজে কথা আমি কান দিই না। যারা কাজের লোক তারা সবসময় মানুষের সেবা করুন, এমনি আমরা সেবা করছি। যারা সাংবাদিক বন্ধু তারা কিন্তু সময়ের জন্য সেবায় কাজই করে যান, যেটা সত্যি কথা তুলে রাখে। আনোয়ার খান বাংলা দর্পণকে নিয়ে কি বলবেন? বাংলা দর্পণ সবসময় আমি দেখেছি আমার অপুরাংশী বা অন্যরকম ব্যাপারে আমি ফেসবুকও দেখি অনেক রকম ভালো কাজ করে যাচ্ছে। তাদের আমাদের কাশীপুর জেলা পক্ষ থেকে, গ্লাব স্পোর্টিং ক্লাব পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। অনেকটাই কভার করেছে আমাদের, মানুষের কাজ ধরে রাখছে, এটা অনেক অনেক ধন্যবাদ। ইনি কবিতা গুপ্ত, মানবাধিকার কর্মী। এটাই তো বাংলা দর্পণের স্বচ্ছতা, এটাই হলো বাংলা দর্পণের স্বচ্ছতা। যে কারণ যে যখন আমি নিউজে কোনো কথা বলি সেটা ক্রস কোশ্চেন যখন আপনারা করেন সেটাই আমার ভালো লাগে, যে আপনারা পক্ষে বিপক্ষে দুটোই প্রশ্ন করেন। এবং আমি যতদিন জানি বাংলার দর্পণকে, যে উনি ওনারা মানুষকে যখন প্রশ্ন করেন প্রশ্নের উত্তরে ক্রস কোশ্চেন করতেও দ্বিধাবোধ করেন না, আমরা সেভাবে তাদেরকে উত্তর দিই। এটাই আমার কাছে সততার প্রমাণ বাংলার দর্পণে। আমি চাইছি বাংলার দর্পণ দীর্ঘদিন, অনেক দিন থেকে, যবে থেকে আমি রাজনীতি করছি বাংলার দর্পণকে দেখছি, একনিষ্ঠভাবে তিনি কাজ করে চলেছেন। তারা পয়সার বিনিময়ে, পয়সাও লাগে না তাদেরকে, তারা কিভাবে পয়সা জোগাড় করেন, বাংলার দর্পণ কিভাবে তারা চালাচ্ছেন আমি বুঝে উঠতে পারছি না। একটা প্রেসে যখন কোনো নিউজ তাদের কভারেজ করতে হয় প্রচুর তাদের পয়সার সময় সাপেক্ষের ব্যাপার হয়। আমি দেখেছি যে এই মিডিয়া বাংলার দর্পণ একের নিঃস্বার্থে বিএনএ পয়সার বিনিময় করে, পয়সা তাদের লাগেই না, একের পর এক নিউজ করে চলেছে। আগামী দিনে আমরা চাইছি যে বাংলার দর্পণ এমন একটা জায়গায় যাক যেটা বাংলার মানুষের ঘরে ঘরে বাংলার দর্পণ পৌঁছে গিয়ে সেই নিউজগুলো কালেকশন করে নিয়ে আসে। দিদি, এবার আসবে একটা প্রসঙ্গে, যেটা প্রসেনজিৎ বোস নামের এক ব্যক্তি যিনি পশ্চিমবঙ্গের বুকে হঠাৎ করে ব্যবসা শুরু করেছেন, আবার নিজেকে দাবাং বলে দাবি করছেন, আপনার কি মনে হয় এই ব্যক্তি সম্পর্কে? শুনুন, এটা হলো বাংলা, এটা হলো কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলা বলতে পারি। শুনুন, কমনার ব্যাপারটা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক রকম, অনেক লোক অনেক কথা লিখি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, আমি মনে করছি উনি একটা বদ্ধ পাগল। কি চাই তোমার? বাড়ি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তিন দিক খোলা বাড়ি হবে তোমার, তিন দিক খোলা, সাথে মধ্যে তিন রুমের ফ্ল্যাট, সঙ্গে অনেক কিছু। দর্পণ সংবাদ মাধ্যমে কাজের জন্য ট্রেনি সাংবাদিক ও ক্যামেরা ও বাইক সহ ক্যামেরাম্যান প্রয়োজন। বেতন আলোচনার মাধ্যমে ঠিক হবে। শিক্ষাগত যোগ্যতা সাংবাদিকের ক্ষেত্রে ন্যূনতম স্নাতক এবং ক্যামেরাম্যানের ক্ষেত্রে ন্যূনতম উচ্চ মাধ্যমিক। আগ্রহীরা সিভি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 9007391128 অথবা 9831632328 এই নাম্বারে। আমাদের ফোন করতে পারেন 7998272714 এই নাম্বারে।
মুসলিম ভাই বন্ধুদের নিয়ে যে নোংরা খেলায় মেতেছেন সেটা আজ থেকে নয়, এর আগে 26 জানুয়ারিতে একটা পোস্টে তিনি কি দিয়েছেন দেখুন। প্রসেনজিৎ বাবু, আপনার কাছে আমাদের একটাই বলার, ফেসবুক মানুষদের যোগাযোগের জন্য, এটা দিয়ে মানুষদের ভুল বোঝাচ্ছেন, তাই মনে হয় আপনার সংস্থার নাম কৃষি বিকাশ শিল্প কেন্দ্র নয়, ওটা হওয়া উচিত ছিল FBSK অর্থাৎ ফেসবুক শিল্প কেন্দ্র।